আপনার বয়স কত বলছেন ওজন কত ওজন আচ্ছা আপনি আমাদের সাথে থাকুন আমার একটা বিরতির সময় হয়ে গেছে গেল ছোট বিরতিতে যাচ্ছি আমাদের সাথে থাকতে ভুলবেন না কিন্তু প্রিয় দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আচ্ছা ডক্টর গাজী সাহেব আপনার কাছে জিজ্ঞাসা যে দর্শকটি বিরতির আগে বলছিলেন ২৬ বছর বয়সের একজন মহিলা ওনার কাপ মাসেল পেন এটাকে আপনারা কিভাবে দেখবেন উনি একজন মহিলা এবং সাতাশ বছর বয়স ছাব্বিশ বছর এবং এক সাইডের ব্যথা সুতরাং এই ব্যথাটা ওখান থেকে উৎপত্তি হচ্ছে উপরের দিকে মানে স্পাইনাল কজ এবং এক্সট্রা স্পাইনাল কজ অথবা আর্থায়টিক কজ অর্থাৎ জয়েন্টের কারণে হতে পারে ওখানকার লোকাল কারণে হতে পারে অথবা স্পাইনাল কারণে হয় তো স্পাইনের কারণে হতে গেলে লেগ পেইন যেটাকে আমরা বলি কাফ লা কাপে প্রেজেন্ট হয় এটা টিপিক্যাল পেইন অফ পিএলআইডি পিএলআইডি আছে কিনা না এটা বিবেচনার দাবি রাখে এটাকে রুল আউট করা দরকার হয় স্পাইনাল স্টেনোসিস বলে স্পাইনাল ক্যানাল যদি ছোট হয়ে যায় সেইখানে চাপ হইলে এই ব্যথাটা অনেক সময় কাপে এসে প্রেজেন্ট করে এটা আর্থাইটিস পেন যেমন এই বয়সে মেয়েদের আর্থাইটিস হয় রিমোটয়েড আর্থারাইটিস সেটার পার্টও কিছুটা ইনফ্লামেটরি হয়ে পেইনটা মাইগ্রেট করে সে এখানে কিছু আর লোকাল কজও আছে লোকাল কজের মধ্যে যদি কোনো লোকাল ট্রমা হয়ে যাতে অথবা কোনো ভাস্কুলার ফিনোমেনন যদি ভাস্কুলার ফিনোমন কোনো লোকাল টিউমার কোনো কিছুখানে প্রেশার তৈরি করে ব্যথা করছে কি না এই কারণগুলি খুঁজে দেখতে হবে এবং সেই কারণগুলো যাচাই বাছাই করে কারণ নির্ধারণ করে এবং চিকিৎসা ওই কারণ অনুযায়ী করতে হবে আচ্ছা মনে করেন যে কথায় কথায় আসছিল যে প্রথমে দেখে আমরা বলছিলাম যে একজন ভদ্রলোক বলল যে বল লাগছিল তার ক্রিকেট বল কোমরে তার কোমরে ব্যথার সাথে সাথে পায়ের মধ্যে ব্যথা নামলো যেটাকে আপনারা পি এল এডি আমার প্রশ্ন আপনাদের কাছে যে মনে করেন যে ঢাকা শহরে থাকলে আপনি এমআরআই করে সিদ্ধান্ত নিয়ে নিতে পারবেন ঢাকার বাইরে যেখানে এমআরআই নাই সেই ক্ষেত্রে আপনারা কিভাবে কি পরীক্ষা নিরীক্ষা করলে এটা নির্ণয় করতে পারবেন ধন্যবাদ পিএলআইডি যে রোগটা আমরা বলে থাকি যা ডিস্কের কারণে তার ডিস্ক ডিজেনারেটেড অ্যান্ড ডিস্ক টমাটাইস ডিস্ক ডিস্ক ডিস্কটা বেড়ে গেলে বেড়ে গেলে যায় আইদার ওই যে দিক দিকদের নাভ রুট বেড়ে যায় সেটাকে চাপ তৈরি করে এই এই ডিজিজের মেইন ডায়াগনস্টিক টুল বা রোগ নির্ণয়ের মেইন জিনিসটাই হলো যে ক্লিনিক্যাল সার্টেন ক্লিনিক্যাল এক্সামিনেশান একটা হলো ব্যথার ধরন ব্যথার ধরন এটা সবসময় লো ব্যাক পেইন হবে আর এটা হবে ল্যান্সিনেটিং পেইন মানে কোনো কিছু ফুটালে স্ট্যাবিং পেইন মতো পেইন হবে এবং অ্যালং দ্য কোর্স অফ সায়াটিক নার্ভ এবং ইট ইজ ইউজুয়ালি যাবে হাঁটুর নিচের পর্যন্ত যাবে থাই থেকে হাঁটুর নিচ পর্যন্ত এবং কাফে পর্যন্ত যাবে এইটাই সাধারণত যায় অ্যালং দ্য কোর্স অফ এই আর এই ব্যথাগুলোর এর সঙ্গে অ্যাসিডেন্টাল একটা হিস্ট্রি অফ ট্রমা থাকতে পারে আর কিছু ক্লিনিক্যাল টেস্ট আছে যেমন স্ট্রেটলাইজিং টেস্ট যদি একটা রুগী সুপাইন হয়ে শুয়ে আমরা যে প্যাসিভলি লেগ তুলে দেখি তাহলে এটা আসবে কিছু আমরা ব্যথার সঙ্গে সঙ্গে তার মাজার দেখে কিছু দেখতে পারি যেমন মাজা একটু বাঁকা হয়ে যায় যেটাকে আমরা সায়াটিক লিস্ট বলি সেটা পাইতে পারি মাস লোকাল মাসল স্প্যাজম পাইতে পারি রুগীর হাঁটার ধরন দেখেও বোঝা যায় যে এটা সায়াটিক স্প্যাজমের ব্যথা তারপরে আর ক্লিনিক্যাল টেস্টের মধ্যে সায়াটিক টেস্ট তারপরে এইখানে আছে আপনার থেকে বেশি আমরা দেই এখন যে বোস্ট্রিংক টেস্ট এটাকে বেশি বলা হয় অর্থাৎ যে পাটা লম্বা করে উপরে তুললে অর্থাৎ সারতন তুলবে প্যাসিভ টেস্ট তুললে যে মাত্রায় যে ব্যথা শুরু হলো সে মাত্রাতে একটু নামায় যদি আমরা হা হাঁটুর থেকে একটু সামনের দিকে বাইরের দিকে একটু চাপ দিই অর্থাৎ অ্যালং দি কোর্স অফ দি ওই কমন প্রিনাল না তাহলে রুট পেইনটা অ্যাগ্রাভেটেড হয় তা পেইনটা বাড়ে এটা মোর প্যাথোকনমিক তো অর্থাৎ এই কথাটা বলতে চাচ্ছি যে আপনার এই অসুখের ডায়াগনস্টিক মোর ক্লিনিক্যাল আর এর ডা ক্লিনিক্যালটাকে কনফার্ম করে এবং জুডিশিয়াস করে এবং ডকুমেন্ট করে এমআরআই ধন্যবাদ অশোক অসংখ্য ধন্যবাদ